বকুল গাছ বহুল পরিচিত এ গাছের ফুলের গন্ধ খুবই সুন্দর গ্রীষ্মকাল থেকে শুরু করে শরৎকাল পর্যন্ত এ গাছে ফুল ফোটে বকুল গাছের ছাল মূলের ছাল কাটা পাকা ফল ফুল বীজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় যেসব রোগের কাজ করে পুরাতন আমাশয়ে আমাশায় পুরাতন হয়ে গেছে কিছুতেই সাথে চাইছে না এ অবস্থায় প্রত্যেক দিন পাঁচ থেকে ছয়টি পাকা বকুল ফলের শ্বাস খাবেন আমাশায় সেরে যাবে দাঁত পড়ায় কাঁচা বকুল ফল প্রতিদিন দু থেকে তিনটি করে চিবিয়ে খেলে কিছুদিনের মধ্যেই দাঁতের গোড়া শক্ত হবে এবং দাঁত নড়া ও দাঁত পড়া বন্ধ হবে শুক্র তারল্যে অপুষ্টিজনিত কারণে শুক্র তারল্য দেখা দিলে পাকা বকুল ফলের ফলের সিরাপ প্রতিদিন দুপুরে আহারের পর এক চা চামচ নিয়ে ঠান্ডা পানি মিশিয়ে দু থেকে তিন সপ্তাহ খাবেন যথেষ্ট উপকার পাবেন মাথার যন্ত্রণা হলে শুকনো বগুল ফুল চূর্ণ করে তাকে আট ভাগ করে সে ভাগের এক ভাগ ফিটকিরি চূর্ণ মিশিয়ে শিশিতে ভরে রাখুন মাথার যন্ত্রণা হলে মাঝে মাঝে এর নস্যি নেবেন মাথা ধরা ও মাথার যন্ত্রণা কমে যাবে আমার এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক এবং শেয়ার করে উপকৃত করাবেন সকল বন্ধুদেরকে পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আর